সালামু আলাইকুম প্রিয় ভাইরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন প্রতিদিনের মতো আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে আমি মোহাম্মদ শফিক প্রিয় ভাইরা বর্তমান সৌদি আরবের যে পরিস্থিতি আমরা কোম্পানিতে আসলে কোম্পানির সুযোগ সুবিধা পাই না সেক্ষেত্রে আমরা চলে যেতে চাই ফ্রি ভিসা বা আমেল আইডিতে দুই আমরা আমেল আইডি বা ফ্রি ভিসাতে আসলে দেখা যাচ্ছে সেই সুযোগ সুবিধা আমরা পাই না চলে যেতে চাই কোম্পানিতে তো এই দুইটা বিষয় নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব অত্যন্ত গুরুত্বপূর্ণ এটার করণীয় কি কিভাবে আপনারা করবেন এই বিষয়টা শেয়ার করব অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক দিবেন প্রিয় ভাইরা আপনি অনেক দিন ধরেই ডিসিশন নিয়েছেন বা আমাদের ভিডিও দেখে বা আরও অন্য মানুষ ভাইদের ভিডিও দেখে ডিসিশন নিয়েছেন যে আমি কোম্পানিতে যাব প্রথমে এই বিষয়টা বলি তো কোম্পানিতে ঠিকঠাক মতো চলে আসছেন এখন সব সময় চেষ্টা করছেন অরিজিনাল কোম্পানিতে আসার জন্য কিন্তু অনেকেই হয়তো বলছে এটা অরিজিনাল এটাতে আসলে ভালো হবে বা আমরা বলছি এখন আসার পর দেখছেন আসলে এটা অরিজিনাল না কিন্তু এখানে আসার পর দেখা গেল যে এটা সাপ্লাই তো সেক্ষেত্রে এই কোম্পানি থেকে বের হবেন কিভাবে। এখন তো করণীয় কিছু নাই কারণ তাদের আন্ডারে যেহেতু আসছেন তাদের কথা তো শুনতেই হবে তাদের কথা না শুনলে তো আমাদের লাইফ বরবাদ হয়ে যাবে এটা তো সবাই জানি আমরা তো এখন যেহেতু আপনি চলে আসছেন এই সাপ্লাইতে তো সাপ্লাইতে আসার পর যদি আপনার কাজকর্ম আগে প্রথমে দেখবেন দু এক মাস যে কাজকর্ম তারা ঠিক মতো দিচ্ছে কিনা প্রিয় ভাইরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে আপনাদের জন্য ভালো হবে তো কাজকর্ম ঠিক মতো দিচ্ছে কিনা তো এটা দেখবেন যদি না দেয় কাজকর্ম তখন কিন্তু তাই কিন্তু আপনাদের কাছে সিলিন্ডার করবে ছেলিন্ডার করবে এই এইভাবে যে আপনার থেকে অনেক টাকা নিয়েছে নিয়ে আসার পর এখানে আসার পর আপনাকে ঠিকমতো কাজ দিচ্ছে না তো কয়দিন আপনাকে বসায় রাখবে আর কয়দিন এই আপনার কথা তারা শুনবে তখন এক পর্যায়ে যে দালালটা আছে সেই দালালটাই দেখবেন আপনার কফিলের কাছে বলে দিবে তাকে কাজ দাও আর নইলে তাকে কাফালা দিয়ে দাও নইলে তাকে একটা এগ্রিমেন্ট করে দাও সে যে কোনো জায়গায় কাজ করুক এই ধৈর্যটা আপনাদের রাখতে রাখতে হবে তো এক সময় দেখবেন যে সেই সেই কফিল কিন্তু আপনাকে কাফালা দেওয়ার অনুমতি দিয়ে দেবে আর যদি পাসপোর্টের তিন মাস এর ভিতরে যদি একামা না বানা দেয় তাহলে পাসপোর্টের তিন মাস এক্সপায়ার হয়ে গেলে তার বাহাত্তর ঘন্টা পর যে কোনো জায়গায় আপনারা কাফলা হয়ে যেতে পারবেন আপনাদের ইচ্ছে মতো কাফলা হতে দুই হাজার রিয়াল লাগে প্রথম অবস্থায় আর দুই একশো দুই তিনশো রিয়াল মক্তব খরচ লাগে আর একামার যেটা আসে সেটা কোম্পানি যে প্রতিষ্ঠানে হবেন তারাই দেয় এই জায়গায় আরেকটা প্লাস পয়েন্ট আছে যেখানে কাফালা হবেন তারা যদি বেতনভুক্ত আপনাকে নেয় তাহলে দেখবেন ওই কাটা হয়তো তারা দিবে অনেক কোম্পানি টাকা নেয় না ভবিষ্যতে কাটে না অনেক কোম্পানি আবার মাসে মাসে করে কেটে দেয় তো এখন আপনারা যদি কোম্পানিতে আসার পর এই আমেল আই দিতে হতে চান বা ফ্রি বিষয় হতে চান সেইভাবে সেই কথাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতেছি এখন যদি অরিজিনাল কোম্পানিতে আসেন অরিজিনিক অরিজিনাল কোম্পানিতে আসার পর দেখা যাচ্ছে আপনার বেতন হলো কম এখন কম হয়ে গেল তো আপনার পোষাচ্ছে না এই জায়গায় দেখুন বর্তমান একটা কথা মনে রাখবেন প্রিয় ভাইরা বর্তমান সৌদি আরবের প্রতিনিয়ত কিন্তু নিয়ম কানুন চেঞ্জ হয় যার কারণে অনেক মহৎ কিন্তু লাল হয়ে যায় একামা বানাতে পারে না তো ওই সময়টার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে প্রত্যেকটি কোম্পানিতে কিন্তু মহৎ চাষা লাল হয়ে যায় যে কোনো সময় তিন বছর দুই বছর পাঁচ বছর একাধার চেয়ে যে ঠিক সবুজ হয়ে থাকে এটা না কিন্তু লাল হয়ে যায় তো দুই এক বিশ দুই এক বছরের ভিতরেই কিন্তু লাল হয়ে যায় তখন ওই সময়টার জন্য অপেক্ষা থাকবেন এবং ওই সময়টা দেখবেন আপনি এই কামা বানাতে পারবেন না তখনই আপনারা কাফালা হয়ে আপনি আমেলাই দিয়ে বা ফ্রি ভিসা হয়ে যাবেন এটা হলো আপনার কোম্পানিতে এসে ফ্রি বিষয় কিভাবে হবেন অবশ্যই ধৈর্য প্রয়োজন আছে এই বিষয়টা মনে রাখবেন এখন আপনি যদি ওই সময়টা যদি অপেক্ষা না করেন একটু কষ্ট তো করতেই হবে প্রিয় ভাইরা যদি না করেন তাহলে এটা হতে পারবেন না এখন বলি ফ্রি বিষয় আসার পর দেখা হচ্ছে আপনি কোম্পানিতে যাবেন কিন্তু কোম্পানিতে যাবেন কিন্তু আপনার মালিকে কাফালা দিচ্ছে না বা আমেল আইডিতে দিতে আসছেন যেটাকে আমরা ফ্রি ভিসা বলি আমেল দি আমেল আইদিকেই আমরা ফ্রি ভিসা বলি এখন কোম্পানিতে যাবেন এখন কোম্পানিতে যাবেন আপনার ইচ্ছে আমি একটা ভালো কোম্পানি পাইছি এখানে যাব তো মালিককে বলবেন ভিসা ওঠানোর পর আপনি যখন নতুন এখানে আসছেন তো মালিককে বলবেন সে যদি কাজ না দেয় সেক্ষেত্রে সে তার কাছ থেকে অনুমতি নেবেন যে আমি কোম্পানিতে চাকরি করব আমাকে প্রিফার করে দেব তো সে যদি পিভারও না করে দেয় প্রিফারও যদি না করে দেয় সেক্ষেত্রে আপনাকে কাজ পিভার অবশ্যই করে দেবে কারণ তার যদি কাজ না থাকে অবশ্যই সে প্রিফার দেবে একটা বা বলবে সেই কোম্পানির পিফার নিয়ে আসো আমি সিগনেচার করে দেব। এই বিষয়গুলো লক্ষ্য করবেন কারণ সে যেহেতু কাজ দিচ্ছে না আর আপনাকে এই জন্য সিগনেচার করে দেবে তার মাসিক একটা ফায়দার জন্য আপনি যখনই এটা কাজ পাবেন সে কিন্তু জানবে যে আমার আমেল এখন কাজ করে তার কাছ থেকে এখন বেশিরভাগ তার কাছ থেকে আমি মাসে তিনশো হোক চারশো হোক সাড়ে তিনশো হোক বা আড়াইশো হোক মাসে একটা ফায়দা নেব আর ই আমার সহকার যা কিছু আছে সব আপনার এখন এই জায়গা থেকে কিভাবে আপনি কোম্পানিতে একেবারে কাফাল হয়ে যাবেন প্রিয় ভাইরা দেখুন ওই একই সিস্টেম প্রত্যেকটি মহৎা আমার কফিলের মহৎ চাষাও কিন্তু মাঝে মধ্যে লাল হয়ে যায় মাঝে মধ্যে আবার ঠিক হয় মাঝে মধ্যে লাল হয়ে যায় অনেক মানুষের একাবা বানাতে মাঝে মধ্যে দেরি হয় প্রত্যেকটি কোম্পানি প্রত্যেকটি মহৎ কিন্তু এখন এইরকম যেসব ভাইরা ফিরি বিষয় বা আমেল আইদি বা টেকনিশিয়ান যেসব বিষয় এখন আসতে আছেন সৌদি আরবে প্রতিনিয়ত নিয়ম কারণ চেঞ্জ হয় যে মহৎ চাষাতে দেখা যাচ্ছে একটা সৌদির বেতন দিল না অনেকদিন বেতন দিল না সেই সৌদি ওখান থেকে রিজাইন করে চলে গেল ওই মহৎ চাষার উপর একটা পিসার পড়লো তখন ওই মহৎাটা আস্তে আস্তে লালের দিক হয়ে যাবে লাল হয়ে গেলে তখন কিন্তু আপনার আরেকটা অপশন খুলে গেল তখন কিন্তু আপনি কি করলেন আপনার একামা যেই অবশ্যই আমি ফার্স্টেই বলেছি ধৈর্য ধরতে হবে তখন আপনি কি করলেন ওই সময়টা একটা বছর ধৈর্য ধরেছেন বা তিন মাসের যদি এখন তো আবার তিন মাসের একামা দিচ্ছে তো ওই সময়টা ধৈর্য ধরে থাকার কারণে যেই লাল হয়ে গেছে একামা এক্সপায়ার হয়ে গেছে বাস আপনি চলে গেলেন পাসপোর্টটা নিয়ে কোম্পানিতে চলে গেলেন খুব সহজ প্রিয় ভাইরা কিন্তু এই সহজগুলো করার জন্য অবশ্যই আপনাদেরকে ধৈর্য ধরতে হবে হবে অবশ্যই করতে শেষ কথা আমি বলে প্রিয় ভাইরা এখানে আপনারা আপনাদেরকে একটা কথা বলি প্রিয় ভাইরা যারা টেকনিশিয়ানে আসছেন এবং ভালো ভালো কাজে আসছেন এবং আসার পর দেখা যাচ্ছে যে আপনারা কাজ পাচ্ছেন দেখা যাচ্ছে কিছু কিছু ভাই কাজ পাচ্ছে ক্লিনারে কাজ পাচ্ছে আপনারা ভাবছেন যে আমি তো ইলেকট্রিশিয়ান আমি তো প্লাম্বার আমি কেন এই কাজ করব না ভাই এটা এই কাজ এই কাজ মোটেও করবেন এমন ভুল কখনোই করবেন না আমি সবই কিন্তু ইলেকট্রিশিয়ান হয়েও কিন্তু নতুন অবস্থায় সৌদি আরবে অনেক দিন যাব গাড়ি ধুয়েছি সিঁড়ি ধুয়েছি বাসা বাড়ি বাসাবাড়ি কান্নিস করেছি নাদাভা এটাকে বলে ক্লিনার এটা করেছি তারপরে ভাষা শিখেছি তারপর এই দেশের রাস্তাঘাট এই দেশের কোন জায়গায় গেলে টাকা ইনকাম করা যাবে কোন জায়গায় বসলে আমি ইনকাম করতে পারবো কোন জায়গায় আমার 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 আমি যে টেকনিশিয়ান এই এই কাজটাকে অভিজ্ঞতাকে কাজে লাগাতে পারবো ওই জায়গা থেকেই আমার অভিজ্ঞতাটা আসছে এই জন্য কখনোই কোনো কাজকে ছোটো মনে করবেন না এবং আপনার সময় বুঝে সময় মতো আপনার নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে যাবেন ইনশাল্লাহ আপনি সাকসেস হবেন তো প্রিয় ভাইরা ভিডিওটি বড় হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি যে কথাগুলো বললাম অনেক ভাইরা মিলিয়ে দেখবেন আমার কথাগুলো ঠিক আছে কিনা হয়তো অনেকেই অনেক রকম কমেন্ট করতে পারেন প্রিয় ভাইরা আপনি যদি এইভাবে সব শেষ কথা বলবো ধৈর্যের কিন্তু বিকল্প নেই এখন আপনি আসার পরে যদি এই চিন্তা করেন তাহলে হবে না অবশ্যই আপনার জন্য প্রত্যেকটি মানুষের জন্য একটা করে সুযোগ আসে একটা একটা সুযোগ আসবে ওই সুযোগটার জন্য অপেক্ষা করবেন এটা সৌদি আরব আল্লাহর রহমতের দেশ ইনশাল্লাহ সুযোগ আসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম